সুধীরবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই নতুন আয়োজন গীতিময় অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানের মূল যে জায়গাটি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাংলা গানকে যেই মহান মানুষগুলি সমৃদ্ধ করেছেন তাদেরকে এই অনুষ্ঠানে নিয়ে আসা, এবং তাদের অভিজ্ঞতা থেকে, তাদের জ্ঞান থেকে আমরা যদি কিছুটা হলেও আলো পাই, সেই ভাবনা থেকে আমাদের এই আয়োজন। আজকে আমাদের সাথে যিনি আছেন, তিনি আমাদের বাংলাদেশের বাংলা গানে একজন কিংবদন্তিতুল্য মানুষ, এবং আমরা ভীষণ ভীষণ সম্মানিত এই মানুষটিকে আমাদের মাঝে পেয়ে। তিনি আমাদের ভীষণ প্রিয়, ভীষণ শ্রদ্ধেয় গাজী মাসারুল আনোয়ার। কেমন আছেন? আছি, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমাদের ভীষণ ভালো লাগছে যে আপনি আমাদের মাঝে এসেছেন, এবং এটা যে আমাদের জন্য কত বড় সম্মান সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে বলে বোঝাতে পারব। তোমরা সম্মানিত হয়েছ, তার চেয়ে বেশি সম্মানিত আমি মনে করি আমাকে, এই জন্য যে এ ধরনের একটা গানের অনুষ্ঠানে আমি এসেছি যা আমার রক্তের সাথে মিশে আছে, আমার আত্মার সাথে। আমার সৌভাগ্য হয়েছিল যে ছোটকালে অনেকটা সময় আমি পেরিয়েছি এই গ্রাম বাংলায়। আমরা যে যেখানেই থাকতাম, আমার দাদা খুব মিলিটারি মেজাজের লোক ছিলেন, ছুটি ছাটায় আমাদেরকে দেশে যেতেই হতো। তো সময় কাটাবার জন্য আমাদের বাড়ির সামনে আঙ্গিনায় উঠানে যাত্রা গান, কবির গান, শাড়ি গান, জাড়ি গান, সব ধরনের গানের আয়োজন উনি করতেন যাতে আমরা বোরিং না হই। তো একদিন এক কবির গানের শেষে উনি আমাকে বললেন যে কবি যা বলেছে সেরকম করে যদি তুই একটি কথা বলতে পারিস তোকে ৫ টাকা দেব। তা আমি বলতে পেরেছিলাম বোধহয়, কারণ আমাকে ৫ টাকা দেওয়া হয়েছিল। তখন বুঝতে পারিনি যে ৫ টাকা দিয়ে গানের জগতে আমার দাদা আমাকে টিকিট কেটে দিয়েছিলেন, যেটা আজীবন এই টিকিট নিয়ে আমাকে চলতে হবে। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যখন আমরা দেখলাম যে ভাগ্যান্বেষণে সব লোক গ্রাম ছেড়ে শহরে আসছে, আমার কাছে কিন্তু খুব দুঃখ লাগছিল, কারণ সেই গ্রাম, সেই গ্রামের মাটি, সেই গ্রামের পরিবেশ মনে হচ্ছিল ক্রমাগতভাবে নাগরিক হয়ে যাওয়ার কারণে আমরা একটা অশান্তিতে পড়ে যাচ্ছি। সেই থেকে কিন্তু এই গানটা লেখা, একবার যেতে দে নামায় ছোট্ট সোনার গায়ে। সুধীরবৃন্দ, আজকে আমরা আর যে দুজনের কাছ থেকে গান শুন, একজন হচ্ছে মিমি, আরেকজন হচ্ছে সাব্বির। এই দুজনের গানই আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম পছন্দ করি, এবং আমরা ভীষণ আনন্দিত যে তোমরা এসছো আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে আমরা শুনবো মিমির কণ্ঠে, রাইট? দুই ডাকি মুহু
অসাধারণ, যেমন অসাধারণ ক্রিয়েশন এটা, ঠিক তেমনি চমৎকার গাওয়া, সব কিছু মিলে দুর্দান্ত। থ্যাংক ইউ পাদা, থ্যাংক ইউ। আসলে এই গানটা ফেমাস হবে অতটা প্রত্যাশা নিয়ে, তুমি তো একজন শিল্পী, সব সময় বলা যায় না, বলা যায় না, কিন্তু এই গানটা রেকর্ডিং এর মুহূর্তে যারা যারা ছিল সব দেখলাম যে আবেগময় হয়ে উঠেছে। খান আতাউর রহমান প্রখ্যাত সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, তা আমাকে এসে হঠাৎ করে উনি আমার গালের মধ্যে একটা চুমু খেলেন। তা আমি বললাম যে ভাই কয় না, আমি আবেগময় হয়ে উঠেছি, তুই বাধা দিস না, আমি তোকে আদর করছি, খুব ভালো গেয়েছো। তো সাব্বির কোনটা করছিস? দাদা আমি স্যারের আরেকটি অনবদ্য গান যেটি অনেক বেশি ফেমাস, আছেন আমার মুক্তার, আছেন আমার বাড়ির, গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী এবং গানটির সুর সঙ্গীত হল শ্রদ্ধেয় আলাউদ্দিন আসিফ। আছেন আমার মুক্তা, আছেন আমার বারিস্টা, আছেন আমার মুক্তা, আছেন আমার বারিস্টা, দেশ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। আছেন আমার মুক্তা, আছেন আমার বারিস্টা, আছেন আমার মুক্তা, আছেন আমার বারিস্টা, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া যাবে লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায় মনরে, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দেবেন টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা খুশিয়া
সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। মনরে ও মনরে বারা পারে থাকলে তাড়া, সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারা পারের থাকলে তাড়া, সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাব দিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার, সময় থাকতে মনা হুশিয়া, আমি পাপি তিনি জামিন্দা। আছেন আমার মুক্তা, আছেন আমার বারিস্তা, আছেন আমার মুক্তা, আছেন আমার বারিস্তা। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিন্দা, আমি পাপি তিনি জামিন্দা, আমি পাপি তিনি জামিন্দা, আমি পাপি তিনি জামিন্দা। খুব ভালো গেছিস। থ্যাংক ইউ দাদা, দারুণ, দুর্দান্ত, থ্যাংক ইউ। কুমিল্লাতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমি গেলাম মঞ্চের কাছে, আমি বসাছিলাম একটা চেয়ারে, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা সেখানে আসলেন লাঠিতে ভর করে, এসে আমার দিকে এক বাক্যে চেয়ে থাকলেন। তা আমি কাছে ডেকে বললাম যে মা আপনি কিছু বলবেন মঞ্চে উঠবেন? বললেন না, আমাকে দূর থেকে দেখিয়ে দিল ওই গানটা তোমার, তুমি লিখেছ। আমি আর কিছু করি আর না করি, যেখানে সেই গানটা শুনি আমি সেখানেই ছুটে যাই। তবে একটি কথা বাবা, রাগ করো না, আমি তোমার সম্পর্কে যে ধারণা করেছিলাম ধারণাটা ভুল। তাই বললাম, কি ধারণা আপনি করেছিলেন? তোমার চুল পাকা থাকবে, বড় বড় দাড়ি থাকবে, গায়ে লম্বা পোশাক থাকবে, তোমাকে শ্রদ্ধা করে তোমার পায়ের ধুলো নেব, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি আমার ছেলের মতো। আমাকে তাহলে দাঁড়ান, একটা কাজ তো অন্তত শেষ করি। তো সেই মহিলার পায়ের ধুলো আমি নিয়েছিলাম। তো আমার মনে হয় যে আমার গান লেখার, অন্তত এই গানটা লেখার সার্থকতা আমি সেখান থেকে পেয়েছি। অসাধারণ, অসাধারণ সাব্বির, এই ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক বড় শিক্ষা। আসলে মানে স্যার আজকে না বসলে হয়তো বা এই কাহিনীগুলো আমরা জানতাম না। সত্যি সত্যি সুধীরবৃন্দ, আমরা আশা করছি আজকে চাচার কাছ থেকে যে ঘটনাটা শুনলাম, এই ধরনের টুকরো টুকরো ঘটনা, জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সামনে নিয়ে আসার প্রয়াসই হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমি জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমার ভীষণ রকম ভালো লাগছে, আমি ভীষণ রকম অনেক ফ্রেশ ফিল করছি। চাচা, আমরা এরপরে আরেকটা গান শুনবো। তো মিমি, আমরা এখন কোন গানটা শুনছি? আচ্ছা, এখন আমি গানেরই খাতায় স্বরলিপি লিখে গানটি গাইব। শুধুই বিহি সাবি ভরি রবি,
কষ্ট হয় এই গানটা। রুনা লায়লা যখন গানটা তুললেন এবং গাইতে শুরু করলেন, আমরা খুব মুগ্ধ হয়ে গেলাম। সেই গাওয়া শুরু, মানে বাংলা চলচ্চিত্রের প্রথম গান রুনা লায়লার। চাচা, আপনার কেমন লাগছে ওভারঅল আমাদের এই আয়োজনটা? কেমন লাগছে? সুন্দর, এবং এই আয়োজন চলতে থাকুক। এবারে কিন্তু শেষবার মতো আসছেন না, আপনাকে আবারও কিন্তু আসতে হবে। হ্যাঁ, আবার আসার যদি আমার সুযোগ হয়। আপনাকে চারটা গান দিয়ে আপনার তো কোটা আসলে পূর্ণ হবে না। আমি তো রবীন্দ্রনাথ নই। উনি বলেছিলেন যে কেশে আমার পাক ধরেছে বটে, তাহার তোরে ভাবনা এত কেন, পাড়ার যত বুড়ো ছেলে আছো সবার আমি এক বয়সী যেন। তা আমি তো সেটা বলতে পারবো না, যদি বেঁচে থাকি তোমরা ডাকলে অবশ্যই আসবো। আপনি অনেক 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 দিন আপনি আমাদের মধ্যে থাকবেন। যার হাত ধরে আমি এসেছি সেই বিখ্যাত লোকটির নাম সত্য সাহা। আমি যে কোনো কর্মী যখন যেদিকে যাই তাকে আমি স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে, কারণ উনি আমার শুধু চলচ্চিত্র সঙ্গীতের গুরুই নয়, একেবারে বাবার মতো একজন মানুষ। এবং তার হাত ধরে প্রথম যে গানটা আমি লিখেছিলাম সেটা হলো আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। একটার অভিনব অভিজ্ঞতা আমার সেখানে হয়েছে যে সুভাষ দত্ত মূলত একজন রাসভারী পরিচালক ছিলেন, তো ওনার সাথে কাজ করা খুব কঠিন ব্যাপার ছিল, তবুও সত্যশ আমাকে সেখানে নিয়ে গেল। তা আমাকে দেখার পর তখন একেবারেই মনে করো আমি যৌবনেরও প্রাথমিক স্টেজে আছি, হয়তো চেহারাটা ওনার পছন্দ হয়নি, এবং উনি ভেবেছেন ওনার মাত্রায় ওনার ছবিতে একটি গান লেখার যোগ্যতা আমার হবে না। অতএব ভুরু কুচকে থাকলেন, নাক কুচকে থাকলেন, নানা কিছুই করলেন। তো সত্যশাহ বললেন যে দাদা, উনি ওকে যখন নিয়ে এসছি একবার ট্রায়াল দিয়ে দেখি না, দেখো তো উনি দূরে বসে আছেন। তা আমি বললাম অন্তত সিচুয়েশানটা বলুন আপনি। হ্যাঁ, কি ফ্রি সিচুয়েশান, একটা গানের ছাত্রী ওস্তাদ গান শেখাতে আসলো, তারপর ছাত্রী গান গাইলো, এটার আবার সিচুয়েশান, কি সুন্দর একটা গান হবে। তো বসলাম এবং নিজের উপর একটু জেদও লাগলো যে এখানে কেন এলাম। যাই হোক, সেই আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। এখন তোমরা যেমন আধুনিক বৃত্তির উপর গান করো, তখন অনেক আকের ব্যাপারও আমি কিছুটা আধুনিক হয়ে গেলাম। আমি তো জানতাম না ওনার মেজাজ মর্জিটা কোন জায়গায়।
উনি কিছুক্ষণ পরে এসে বলল, সত্য একটু সুর করে শোনাও তো। শোনানোর পর উনি জড়িয়ে ধরে আমাকে বললেন, আমি তো এরকম একটা গানই চেয়েছিলাম। তা আমি বললাম যেন আপনি পরীক্ষা না করে আমাকে ফেল করিয়ে দিলেন কেন, কয় না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো সেই থেকে যে শুরু অদ্যাবধি তোমরা যখন করছো তোমরাও ডাকছো করছি, এবং তোমাদের কাছে এবং সবার কাছে একটি আমি দোয়া চাইব, যেন আমার মৃত্যুর সময় যেন কলমটা অন্তত আমার হাতে থাকে, আমি যেন লিখে যেতে পারি। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি কোটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি কোটিনীর বুকে মৃদু ছন্দ। বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি কোটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে